হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই তোমরা কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। আর এখানে দেখতেই পাচ্ছ কত মাসে এখন কিচেন পরিষ্কার করছে, ডিপ ক্লিন। মানে আমি জাস্ট ওপর ওপরগুলো মানে যতটুকু আমি হাত যাই করি, কিন্তু ওপরে যে কাউন্টার টপের যে মাথাগুলো সেগুলো আমার করা হয়ে ওঠে না ওই কারণে। আর চিটমি ওপরটা আমি প্রত্যেক দিন মানে মোছা হয় ঠিকই, কিন্তু এইভাবে মোছা হয় না, কারণ কদিন চাপে ছিলাম ওই কারণে হয়নি। তা প্রচুর তেল কাজটি হয়ে গেছিলো, তারপরে কর্ত মশাই আজকে পুরো গরম জল সাফ টাফ দিয়ে, তারপরে কি তেল বলে ওই তেল দিয়ে, অ্যাকচুয়ালি কেরোসিন তেল দিলে ভালো, কারণ কেরোসিন তেল তো এখন নেই, ওই কারণে কি একটা তেল বলে ওটা দিয়ে ও পুরোটা ক্লিয়ার করলো। মানে দেখে বুঝতে পারছো পুরো গ্লেজ দিচ্ছে পুরো চিরমি, তারপরে উপরে মানে ছাদের তাকগুলো প্রত্যেকটা দারুণ দারুণ পরিষ্কার করেছে। এখন মনে হচ্ছে একটু প্রাণ ফিরে পেলো আমার কিচেনটা, সত্যি কথা বলছি। আমি পরিষ্কার করি, দেখো বালতিতে কত নোংরা জল, আমি পরিষ্কার করি ঠিকই, কিন্তু এইভাবে ওর মতন করে আমার করা হয়ে ওঠে না। মানে পুরো এইভাবে ব্রাশ টাশ দিয়ে পুরো ছকছকে তকতকে করে তুলেছে আমার রান্নাঘর, সত্যি আমি খুব খুশি। আর গুড ইভিনিং, এদিকে কর্ত মাসে চলে এসে ভুট্টা করতে, ভুট্টা মানে শেখছে, আমরা খাবো তিনজনে মিলে। সত্যি আর এই ভুট্টাটা এত যেমন সফট তেমন টেস্টি খেতে, মানে জাস্ট অসাধারণ। আর আমরা খুব এটা ভালোবাসি, ঠিক আছে? তাই তোমরা কে কে ভালোবাসো এই ভুট্টাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। কর্ত মাসে নিয়ে চলে এসে আমার জন্য, আর আমি খেতে ও শুরু করে দিয়েছি লেবু দিয়ে মাখা, নুন দিয়ে মাখা, জাস্ট অসাধারণ। এই হচ্ছে আমার এক্সপেডাইট। এই সম্পর্কে যদি কিছু জানতে চাও আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এখন রাত হয়ে গেছে, মেয়েকেও মানে খাওয়ানো হয়ে গেছে, এখন কর্ত মাসেই করছে আমাদের জন্য ডিনার, ভেজিটেবল এগ, ঠিক আছে? মানে সব গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, ধনে পাতা আর ডিম দিয়ে ভালো করে ওই যে যেরকম ভেজিটেবল এগ করে ওরকম এগ ভেজিটেবল অমলেট জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, ঠিক আছে? তাই ভিডিওটা হয়তো আজকের মতন এখানে আমি এন্ড করবো, তারপরে দেখা করবো তোমার সাথে আগামীকাল, মানে হনুমান জয়ন্তীর দিন। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ। ভিডিওটা কন্টিনিউ চলছে, মানে সকাল থেকে চলছে, তাই সবাই ভালো থাকো, এনজয় করো আর গরমটা এনজয় করো। যাই দেখতে চলো, মেয়ে খাওয়া হয়ে গেছে, আর মেয়ে আবার শুতেও গেছে, বিছানাও করে দিয়েছি। চলো কালকে দেখা করছি, কালকে হচ্ছে হনুমান জয়ন্তী, কালকে সকাল সকাল উঠবো, পুজো করবো, শেয়ার করবো, ভিডিও শেয়ার করবো। তারপরে মেয়ের আবার অনলাইন ক্লাস আছে, তার আগে আমি পুজো, আমি সারা পরের সপ্তাহের মধ্যে ঠাকুরের ঘরে ঢুকে যাবো, ঠাকুরের জন্য ফুল মালা সব নিয়ে এসছি, লাড্ডু নিয়ে এসছি, মিষ্টান্ন নিয়ে এসছি। তাই চলো সবাইকে গুড নাইট। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর সবাই অনেক পুজো টুজো করছো, কেউ মন্দিরে আছো, আমার পুজো হয়ে গেছে, আমার ঘরেই পুজো হয়ে গেছে, ঘরেই আমার মন্দির পুজো হয়ে গেছে। যদি পারি বিকেলবেলা যাবার চেষ্টা করি, বিকেলে মেয়ে অনেক মানে ক্লাস আছে এমনিতেই, তাই মেয়ে এখনো আর একটা ক্লাস বাকি, তাই না বাবা? আচ্ছা আজকে বজরঙ্গুলি জয়ন্তী, ওই কারণে আজকে আমাদের ঘরে ভেজি রান্না হবে। আজকে আলুর তরকারি, লাউয়ের তরকারি, আর হবে বেগুন ভাজা, আর লুচি কিংবা পরোটা, নো রাইস বাই দ্য ওয়ে। ভিডিওটা আমার কালকে থেকে কন্টিনিউ চলছে বন্ধুরা, তাই আমি এখন এন্ড করছি না, তোমরা পুজোটা দেখে নাও আগে কিরকম কি হচ্ছে। সত্যি কথা বলছি আজকে আমার বজরঙ্গবলি পুরো জেগে আছে, অসাধারণ পুজো হয়েছে আজকে আমার, মানে বলার বাইরে। এখন রান্না চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে আর মেয়ে এখানে ক্লাস করছে, কর্ত মাসে জাস্ট বেরোলো। তাই চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে।